আমাদের জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগাল আওয়ারে আপনাদের সঙ্গে আছে আমি মসুদুর রহমান এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার এবং সলিসিটার আবু রেজা তিনি জে কে এর সলিসিটার প্রিন্সিপাল রোজা আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন জানান আলহামদুলিল্লাহ জি আপনার দর্শকের দশক একটা মেসেজ দিয়ে রাখি প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আপনারাও আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করে আপনাদের যে কোনো আইন বিষয়ে প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন এবং সেই অনুসারে আমাদের যিনি গেস্ট আছেন তিনি প্রাইমারি অ্যাডভাইস দিয়ে থাকবেন

এই ইমিগ্রেশন জি এবং আমরা কেন জানি মানে কেন জানি আমাদের এখানে সবসময় মনে হয় বিভিন্ন সময় আমরা শুনি যে প্রায় লোকই যেমন আমার কাছে এরকম ক্লায়েন্ট আসে এসব বলে যে আমি তো অবৈধভাবে আসি আপনি একটু অ্যাপ্লাই করবেন আপনি কী বিষয়ে অ্যাপ্লাই করবেন না বলেন যে তাদের তো অনেক কাজের লোক দরকার আমি কাজ করতে রাজি আসি তা আমরা আপনি কাজ করতে রাজি আসেন অবৈধভাবে আসেন এই ভিত্তিতে তো কোনো অ্যাপ্লিকেশান হয় না কিন্তু আমাদের যে বিভিন্ন পত্রপত্রিকাতে যেভাবে সবসময় বলে বেড়াচ্ছে যে দেশে খুবই ওয়ার্কার শর্ট ওয়ার্কার শর্ট এই কারণে এবং নিজে নিজেই দেখেছেন যে এই যে কেয়ার ওয়ার্কার নিয়ে যে কেলেঙ্কারি হলো কেয়ার ওয়ার্কার শর্ট বলে কেয়ার ওয়ার্কার আসা হলো আমাদের দেশ থেকে কয়জন জেনুইন কেয়ার ওয়ার্কার হিসেবে দেশে এসেছে বলেন ডিপেন্ডেন্ট নিয়ে এসে কত কেলেঙ্কারি এবং ডিপেন্ডেন্টের মধ্যে অনেকেই যেহেতু তাদের বৈধ ডিপেন্ডেন্ট নন তারা বিভিন্ন সময় ভুয়া কাগজপত্র দেখিয়ে কাউকে স্ত্রী বা স্বামী বানিয়ে নিয়ে আসার কারণে এখন দেখেন কেয়ার ওয়ার্কার কিন্তু ফ্যামিলি আনা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এটার পিছনে মূল কারণ যদি তারা বলছে যে প্রচুর লোক আসে আসলে ভিতরের খবর হচ্ছে যে তারা জানি যে বিভিন্নভাবে এ সমস্ত মানে যারা জেনুইন কাপল নয় এরা এদেরকে নিয়ে আসা হচ্ছে তো এটা এটা আসলে আমরা যেটা আগেই বলেছি যে সমস্ত কারণে ইমিগ্রেশনটাকে এত বেশি মিসইউজ করা হয়েছে সেটার কারণে আজকে ইমিগ্রেশন এত টাফ হয়ে গেছে এটা মনে রাখতে হবে ইমিগ্রেশন অ্যাসালামও মিস ইউজ হয়েছে মিস যে শুধু বাংলা বাংলাদেশ থেকেই করা হয়েছে তা নয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে করা হয়েছে আপনি জানেন যে সাত সমুদ্র নদী পাড়ি দিয়ে বিভিন্ন যেমন কি অন্য অনেক দেশে অ্যাসালাম ক্লেমগুলি নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে প্রত্যাখ্যিত হওয়ার পরেও আবার ঘুরে ফিরে এদেশে এসে মানুষ এসালাম ক্লাইম করেছে নানা ধরনের প্রতিবন্ধকতা দিয়েও তাদেরকে আটকানো যায়নি তো গভর্নমেন্ট কিন্তু ভার্চুয়ালি লাস্ট ইয়ার আমরা দেখলাম তারা কিন্তু এই অ্যাসালামদের ক্ষেত্রে তারা কিন্তু আত্মসমর্পণ করে ফেললো হাজার হাজার মানুষ কিন্তু গত বছর অ্যাসালাম পেল এবছরও পেল পাচ্ছে এখনও এদের একটা বিরাট অংশ কিন্তু আমি আপনাকেই বলেছি যে তাদের অ্যাসালাম কেসটা কিন্তু যেটা আমরা ওকালতির ভাষায় বলি যে এর সাফিসিয়েন্ট মেরিট মেরিট কিন্তু নাই এই কেসগুলি যদি আপনার কোর্টে যেত কোনোভাবেই কোর্ট এই এদের অ্যাসালাম কেসগুলোকে কালাম না দিতেন না কিন্তু এটা হোম অফিসে তাদের ডিসকিশন আছে বলে মানুষ আপনার ঠিকমতো কোয়ালিফাই না করলেও কিন্তু প্রচুর অ্যাসেলাম দেওয়া হয়েছে প্রচুর অ্যাসেলাম দেওয়া হয়েছে এর মধ্যে আমরা দেখেছি যে অনেক জেনুইন অ্যাসালাম যে প্রচুর ডকুমেন্ট আসে সেসবগুলি তারা কিন্তু রিফিউজ করেছে কারণ দেখা গেছে হোম অফিসের এত ডকুমেন্ট কনসিডার করার সময় নাই আপনি একালে ক্লেমটা দেখে কী আপনি গেই আচ্ছা ঠিক আছে দিয়ে দাও কী আপনি সিঙ্গেল ওম্যান ঠিক আছে দিয়ে দাও অথচ যে সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি যে কোটে ব্যাপক যুদ্ধ হয়েছে সংঘর্ষ হয়েছে সংঘাত হয়েছে কিন্তু কোর্ট এসব ব্যাপারে এতটুকু নড়চড় তারা করেনি সে সমস্ত কেসগুলো দেখা যাচ্ছে এখানে অনায়াসেই কিন্তু আসালাম দেওয়া হয়েছে সেটার কারণে যেটা হচ্ছে একটা ভুল মেসেজ পাঠানো হয়েছে এবং সেই কারণে মানুষের দেশে বলছে একটা আমি আসালাম করে দিই এবং যখন আপনি বলেন যে তোমার আসলে আসালাম করার কী গ্রাউন্ড তো না আমার উমুকের তো পেয়েছে তোমুক তো পেয়েছে আমি কেন পাবো না তো এটার কারণে এই ধরনের একটা ঘটনা ঘটে যাচ্ছে তো এটা আপনি জানেন যে প্রচুর এখানে আমরা একটা রিপোর্টের কথা জানি যেখানে তারা বলেছে যে কিভাবে কেয়ার ওয়ার্কিংয়ের ক্ষেত্রে যে যে ধরনের অ্যালোমিলি আছে এবং যে ধরনের প্রবলেমগুলি হচ্ছে জেনুইন কেয়ার ওয়ার্ক তারা বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে একটা অর্গানাইজেশন যাদের দশজনকে এমপ্লয়ি করার ক্ষমতা নাই তারা সেখানে দেড়শো দুশো জন্য তারা অ্যাপ্লাই করেছে তারা সমালোচনা তারা সমালোচনা করেছে তারা বলেছে যে কেন গভর্নমেন্ট এটাকে অ্যালাউ করছে আমি আপনাকে আগেই বলেছি আমার মনে হয় এটার পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে যেহেতু প্যান্ডামিকের সময় যে সমালোচনা হয়েছিল যে দেশে কেয়ার ওয়ার্কার নাই সেটার কারণে তারা একটা মানে ফ্লাড গেট ওপেন করে দিয়েছিল পরবর্তীকালে তারা বলতে পারে যে এত হাজার লোককে তো আমি কেয়ার ওয়ার্কার হিসাবে আসতে দিয়েছি সুতরাং বিটিও তো এখন আর কেয়ার ওয়ার্কার শর্টেজ থাকার কারণ নাই আমার মনে এটা একটা কারণ হবে কিন্তু এটা একটা বিরাট সমস্যা বিশেষ করে আমাদের দেশ থেকে যারা আসে এবং সবচেয়ে মানে মজার কথা এই যে এইরকম ঘটনা তো কোনো কোনো ফ্যামিলিকে গেলে তারা বলে আমার ওয়াইফ এখন প্রেগন্যান্ট তা আপনার ওয়াইফ প্রেগন্যান্ট বাচ্চা হলে বাচ্চা পিটি সমেলা জি কিন্তু এই যে বললাম আমাদের কমিউনিটির ভিতরে দেখা যায় যত না ইমিগ্রেশন ক্লায়েন্টে বেশি হচ্ছে আপনাকে অ্যাডভাইস দেবে এগুলোকে আপনাকে অ্যাডভাইস দেয় তোমার একটা বাচ্চা হলে তোমার কিন্তু কেসটা বেড়ে যাচ্ছে আপনি জানেন বাচ্চা নিয়ে সাত বছর না থাকলে আপনার কিন্তু কোনো রকমের কেসের গ্যারান্টি না তাও দেখা দেব সাত বছর থাকলে বাচ্চা বাচ্চা চলে যাওয়াটা রিজনেবল নয় তো এইটা আমরা জানি না এইটা সাত বছরে থাকাটা কতটা রিজনেবল হবে কি না হবে এইটা কোন দিকে লটা ডাইরেকশন নেবে এটা বলা খুব কঠিন হ্যাঁ কিন্তু আপনি এখনই আপনার প্রেগনেন্ট ওয়াইফ নিয়ে ওয়েট করছেন সাত বছর সাত বছর কি থাকতে পারবেন এর মধ্যে কত রকমভাবে তো আপনি আটকায় যেতে পারেন আর অবৈধভাবে অবৈধভাবে থাকতে আপনি জানেন আপনি কীভাবে আপনি কি একটা জুলুমের শিকার হন এক পাউন্ডে পঞ্চাশ মিনিট ঘন্টা আপনাকে দিয়ে কাজ করাবে ধরা পড়ার বদলে আপনার বাসায় চুরি আসলেও চুরি হলেও আপনি পুলিশকে ডাকতে পারবেন না রাস্তায় কেউ আপনাকে আপনি বন্য বৈষম্যের শিকার হয়ে আপনি মারধরের শিকার হলেও আপনি পুলিশকে ডাকতে পারবেন না এই ভয়ে যে আপনার তো স্ট্যাটাস নাই একটু অবৈধভাবে থাকা যায় বছরের পর বছর তিনি বেশি বিষয়কে জানেন মোর্শেদ এর পরেও আমাদের বাঙালি ভাই বোনেরা অনেকেই এই কষ্ট করেও টাকা থাকতে তারা রাজি আছে এবং এমন এমন মানুষ আসছে আমি দেখেছি যে তারা বাংলাদেশের কলেজের প্রফেসর ছিলেন ব্যাংকে ভালো চাকরি বিক্রি করতেন ভালো ব্যবসা করতেন এবং চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা খরচ করে এদেশে অনিশ্চিত জীবনে এসে গেছেন কেন মানে এটাই কিন্তু আমার কাছে একটা বিরাট ব্যাপার হয়ে লাগবে এর মধ্যেও তারা কি শান্তিতে আছে যে তারা মনে করছে যে জান্নাতুল ফের দোষে আছে মানে এই জিনিসটা আসলে আমি কোনোদিনই বুঝতে পারি না যেমন আমি নিজে যে এদেশে আছি এটাও একটা বিশেষ কারণে এই দেশে থাকতে হয়েছে যদিও মন আমার সবসময় পড়ে থাকে বাংলাদেশের দিকে আপনারও আমি জানি সেই একই রকম অবস্থা আমরা পরিস্থিতির শিকার হয়ে অনেকে দেশে আটকে পড়ে গেছি এখন হুট করে দেশে চলেও যাওয়া যায় না কারণ জীবনের তিন চতুর্থাংশ দেশে আমার কেটে গেছে হুট করে আপনি তো যেতে যদিও সব সময় সব সময় সার্ভিস দিয়েছেন এখানে সব সময় হ্যাঁ সব সময় আমি চাই এবং এখনো মনে একটা সুপ্ত বাসনা আছে কোনদিন সুযোগ পেলে অবশ্যই দেশে গিয়ে যাওয়ার করব কিন্তু এই সমস্ত মানুষের দ্বারা নিজে এসে কিভাবে সাথে পড়াশোনার ব্যাপারে দেখেন না কোনো স্টুডেন্টকে আমার দেখি না পড়াশোনা করার কোনো আগ্রহ আছে আসামতো আমরা কিন্তু আসার পরে দশ বারো বছর ওয়েট করতে হবে পড়াশোনা করতে হবে ঠিকঠাক দশ বারো বছর পরে তখন আমরা দেখব থাকার পাওয়া যায় এখন তো এই দেশে এসে ছেলেরা দশ সপ্তাহ করতে না কত ছেলে আছে তারা এসে পেলেন থেকে নেমে আদৌ কখনো বিশ্ববিদ্যালয় যায়নি অন্য অন্য পথ খুঁজছে তো এটা এটা একটা বিরাট বিরাট ব্যাপার তো আমরা গত সপ্তাহে যেটা বলছিলাম যে সরকারের একটা পরিকল্পনা আছে যে তারা ফরেন ক্রিমিনালদেরকে দুটো এদেশে কী করে রিমুভ করবে কারণেন্ট যে সিচুয়েশন তাদের এখন তাদের ক্যাপাসিটি হচ্ছে উননব্বই হাজার এইটি নাইন থাউজেন্ড সেখানে অলরেডি অষ্টাশি হাজারের উপরে লোক আছে মাত্র কয়েকশো সিট খালি আছে এই অবস্থায় তারা চাচ্ছে যে ফরেন ক্রিমিনালদেরকে তারা এদেশ থেকে বার করে দেবে হয়তো তাদেরকে শাস্তির জন্য অপেক্ষা না করায় শাস্তিটা পেন্ডিং রেখে তারা পাঠায় দিতে চায় তাহলে তারা দ্রুত করে পাঠিয়ে দিতে পারবে গত বছর বোধ হয় দশ হাজারের মতো ক্রিমিনালকে তারা পাঠিয়েছে আমরা দেখতে পাচ্ছি আলবেনিয়া এবং বিভিন্ন দেশ থেকে তারা পাঠানোর ব্যাপারে তর্জোর করছে এখন যদি আপনাকে ডিপোর্টেশন যদি আপনাকে অ্যাপিলে না যায় তবে অনেক মানুষকেই কিন্তু তারা তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারবে আপনি প্রিজনের একটা একটা পার্ট সার্ভ করার পরেই আপনি এলিজেবল হবেন ফর হিমুভাল এটা তারা কিন্তু করতে পারে আমরা কয়েকটা বিষয়ে আমরা দর্শকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি এবং কয়েকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে চলে আসছে সেইগুলো আপনার সাথে শেয়ার করি আপনার ওপিনিয়ন আমাদের কমিউনিটির মানুষের জন্য কাজে লাগবে একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে স্কিল ওয়ার্কার এবং যারা কেয়ার ভিসা বা অন্য স্কিল ওয়ার্কার হিসেবে আছেন তারা এখন টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারবেন যে কোনো জায়গায় বলা হচ্ছে কিন্তু এটা তো ফ্লাড গেট না যে কোনো জায়গায় না এটা কি স্কিল শর্টেজ ক্যাটাগরি হবে নাকি না এটা তারা শুধু তো যে কোনো কাজ করতে পারবে সমস্যা হচ্ছে এই এটা কিন্তু তাদের সাপ্লিমেন্টারি ওয়ার্ক তখন মূল কাজ না করে মূল কাজ না করে তারা যদি অন্য জায়গায় কাজ করে কারণ কেয়ার ওয়ার্কার হিসাবে একজন আসছে সেই কেয়ার ওয়ার্কারের কাজ করছে না

যে যারা আপনার পারমিশন টু ওয়ার্কে আছে আপনি জানেন আসালাম সেখানে এক বছরের বেশি ওয়েট করলে তাদের পারমিশন তারা কাজ করার অনুমতি পায় শর্টেজ ক্যাটাগরি জবের জন্য এখানে আমার যে একটা গুজব ছড়ে গেছে কি যে তোমরাও কিন্তু বিশ ঘন্টা যে কোনো জব করতে পারবে তারাও এখন ওই বিশ ঘন্টার উপরে ভরসা করে তারা যে কোনো জবের জন্য যাচ্ছে না তারা ও কোনো জব যেতে পারবে না এটার কারণে তাদের কিন্তু ফাইন হবে আমি অলরেডি জানি আমার দুজন ক্লায়েন্টের এই ঘটনা ঘটেছে তাদের প্রতিষ্ঠানে কিন্তু তারা ওই যে বললাম রেস্টুরেন্টে কাজ করছিল শর্টেজ ক্যাটাগরির জবে নয় তো সেক্ষেত্রে তাদের কিন্তু তারা ধরা পড়েছে এবং তাদের রেস্টুরেন্টকে কিন্তু ফাইন করা হচ্ছে বা ফাইন করার প্রসেস চলছে এবং সেটা আপ টু সিক্সটি থাউজেন্ড হতে পারে হতে পারে একটা পর্যায়ে বিশেষ করে যারা রিপিটেড অফেন্ডার হবে তাদের জন্যে একদম বর্তমান রিসেন্ট একটা ঘটনা গত সপ্তাহে আপনার সাথে আলাপ করেছি যে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আসা বাচ্চা হওয়া এবং তার পরবর্তী সময়ে আমরা যেটা জানতে পারলাম সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে যে এই এই পুরো নাটকটা ছিল যে একটা সে ম্যারেজ এবং সেই জায়গায় তারা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকার চেষ্টা করছে এবং তারই পরিবারের মেয়ের পরিবারের কোনো একজন লোকজন তাকে ইনসেস্ট করছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো ধরনের কেস করলে সে দ্রুত এই পারবে প্রথম কথা ছিল যেহেতু সে স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য কিন্তু তারা যেটা করতে পারে সেটা হচ্ছে জানেন যে কোনো মানব মানবিক কারণে মানুষ চাইতে পারে আউটসাইড দ্য রুল এটা যেতে পারে অনেকে চায় এবং অনেকে পেয়েও হতে যায় মানবিক কারণে তাই এটার জন্য মানুষ এটা করে এবং আপনি জানেন যে আমরা দেখতে পেয়েছি যেহেতু আমরা ডোমেস্টিক ভায়োলেন্স প্রচুর কেস করি অনেক জায়গাতেই কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স কেসগুলো কিন্তু সাজানো এবং সাজানোর জন্যেই আমরা দেখেছি যে তারা কি করে অনেক সময় ভালনারেবল মানুষকে তারা ফাঁদে ফেলে বিয়ে করে এবং বিয়ে করার পরে খুব কমই স্বামী স্ত্রীভাবে ভাবে একসাথে তারা সময় কাটিয়েছে বিভিন্ন অজুহাতে দেখা গিয়েছে স্ত্রী স্বামীর সাথে সময় কাটায়নি এরপরে একটা কেস করে মামলা করে স্বামীর কাছ থেকে বেরিয়ে গেছে এমনকি আমরা এমনও ঘটনা জানি যেখানে স্ত্রীর আসলে তার কিন্তু একটা প্রেমিক অলরেডি ছিল দেশে

একজন আমাদের এক আত্মীয় মারা গেছে আর কি উনি এখানে ব্রিটিশ ছিল বাট ওনার ওয়াইফ আর বাচ্চারা বাংলাদেশে আর কি বাট উনি ওয়াইফকে আনার কোনো ইয়ে করে নাই বাট একটা বাচ্চার পাসপোর্ট করছিল ব্রিটিশ পাসপোর্ট বাট আরেকটা বাচ্চা করে নাই তো জানতে চাইতেছিলাম আর কি যে ওনার ওয়াইফ আর বাচ্চাদের কি আনার কিছু করা যাবে আর ওনার যে বাচ্চাটা ব্রিটিশ হয়নি সেই বাচ্চাটার কি জন্ম হয়েছে উনি ব্রিটিশ হওয়ার পরে না আগে হ্যাঁ হ্যাঁ বড় মেটার মানে ছোট মেটার হয় না একবার বড় মেটার মানে কি ছোট মেয়ের জন্ম হয়েছে উনি ব্রিটিশ হওয়ার পরে হ্যাঁ যদি ব্রিটিশ হওয়ার পরে হয়ে থাকে তাহলে উনি রাইট অফ অ্যাভোর্ডের জন্যে অ্যাপ্লাই করতে পারে এখানে এটা যেহেতু উনি মারা গেছেন সেহেতু ওনার সাথে তো ডিএনএ করা সম্ভব হবে না তো সিবলিং ডিএনএ টেস্ট করতে হবে অর্থাৎ যে বাচ্চাটা ব্রিটিশ হয়ে গেছে তার সাথে সিবলিং টেস্ট করে দেখাতে হবে তারা দুজনই হচ্ছে ফুল ফুল সিবলিং ফুল সিবলিং হলে তখন প্রমাণিত হবে যে ওনার বাবা মানে বাবা দুজনের বাবা সেম এটা দিয়ে ওনাকে অ্যাপ্লাই করতে হবে যদি হোম অফিস সিবলিং টেস্ট সবসময় মানে না তো এটা নিয়ে করে হয়তো বা কোর্টে যেয়ে আপনার হাইকোর্টে যেয়ে তারপরে হয়তো বা তারা আসতে পারবে আর বাচ্চারা এদেশে আসতে পারলে তখন বাচ্চাদের কাউন্ডে হয়তো মাকেও আনা যেতে পারবে তো এটা একটা লেন্দি প্রসেস এবং যত অনেক টাকা পয়সা খরচ হবে কারণ আপনাকে প্রথমত ডিএনএ টেস্ট করতে হবে অ্যাপ্লিকেশান করতে হবে ব্যাখ্যা করে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অনেক ডকুমেন্ট দিতে হবে ওর বাবা মার যে বিয়ে হয়েছে সে বিয়ের কাগজ দেখাতে হবে বাচ্চা যখন জন্ম হয় তখন মায়ের প্রেগনেন্সির কাগজ দেখাতে হবে অনেক এরকম আট দশটা ডকুমেন্ট দেখাতে হবে তারপরে তারপরেও হয়তো বা হোম অফিস কারণ যারা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যারা রিফিউজ করে তখন এটাকে অ্যাপিল করতে হবে বা জুডিশিয়াল রিভিউ করতে হবে হাই কোর্টে জোডিশিয়াল রিভিউ করার পরে হয়তোবা তারা এই এটাকে হয়তো কনসাল্ট করবে কারণ তারা শিবলিং টেস্ট সিবলিং ডিএনএ টেস্ট অনেক ক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করে না বা এটা করে যদি আপনি লেন্দি প্রসেসটা ফলো করেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা পাওয়ার সম্ভাবনা আছে আর যে মেয়েটার আর কি পাসপোর্ট হয়েছে আর কি দশ বছরের বাচ্চা হ্যালো শুনছি হ্যালো ভাইয়া এখানে অনেক ঝামেলা হবে এখানে সেত কোনো আত্মীয় সাথে সাথে আসতে পারে তাকে যদি এয়ারপোর্টে জিজ্ঞাসা করে তোমার বাবা নেই মা নেই তুমি কিভাবে যাচ্ছ তখন কিন্তু তাকে প্রবলেম করে দিতে পারে না দেখার করলে তো ব্রিটিশ অনেকে তো আর দেখতেও চায় না ঠিক আছে না দেখতে চাইলে তো কোনো প্রবলেম নাই কিন্তু তারা দেখতে চাইতে পারে অনেক ক্ষেত্রে বলতে পারে তোমার কোনো প্যারেন্টের কনসেন্ট নাই কেন কনসেন্ট নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে এটা হচ্ছে এটা হচ্ছে চেকিং এর পরে এটা চেকিং এর পরে ডিপেন্ড করে যদি তাকে তার ব্রিটিশ পাসপোর্ট থেকে ছেড়ে দেয় কিন্তু আবার এয়ারপোর্টে বলে যে তোমার ইয়ে কই মানে তোমার তো কোনো প্যারেন্ট তোমার সাথে নাই তাহলে তোমার যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টের কনসেন্ট কই পারমিশন কই সে কই ঝামেলা হতে পারে ওকে অসুবিধা হবে না বাসাল সরি যে যার সাথে আসবে ওনার কি কোনো অসুবিধা হবে না ওনার কোনো অসুবিধা হবে না বাচ্চাকে হয়তো তারা আটকাতে পারে বা তাকে বলতে পারে তাকে দেশে নিয়ে যেতে বা বাচ্চাকে নিয়ে এসে ঝামেলা করতে পারে নাও করতে পারে ওই যে বললাম যে আপনি যখন ইমিগেশন দিয়ে যান তখন কথা হচ্ছে কাকে কতক্ষণ দাঁড় করাবে এটার পরে ডিপেন্ড করে যদি ওনার পাসপোর্ট দেখি সাথে সাথে বাচ্চার পাসপোর্ট থেকে ছেড়ে দেয় তাহলে তো তাকে ছেড়েই দেবে আবার ঢাকাতেও কিন্তু আটকাতে পারে তো কনসেন্ট লেটার নিয়ে নেবে ঢাকাতেও কিন্তু আটকাতে পারে এবং সেখানে মায়ের ইস্যুটা হয়তো দাঁড়াবে যে মা কেন নাই তবে আমি মনে করি যে ওই বাচ্চাকে দিয়ে মাকে দিয়ে অ্যাপ্লাই করে মার জন্য হিউম্যান রাইটসে অ্যাপ্লিকেশান করা সম্ভব তো বেস্ট হচ্ছে বেস্ট কোর্স হচ্ছে বাচ্চা যেহেতু ব্রিটিশ আছে বাচ্চা তো আর আপনার তার তো ব্রিটিশ তো চলে যাচ্ছে না তো আরেকটা যে মেয়ে আছে তার জন্যে ওই রাইট অফ অ্যাপ্লাই করে দুজনকে দিয়ে তারপরে মায়ের জন্য অ্যাপ্লাই করে তারপরে আর একটু সময় লাগলো ওই এটা হবে যেটা সবচেয়ে সহজ পদ্ধতি সময় লাগলো এটা কড়াইয়ে নিয়ে আসাটা বেটার হবে কারণ বাচ্চা যেটা যেনি ব্রিটিশ তার তো ব্রিটিশ নাগরিকতা কেউ কেড়ে নিচ্ছে না বলে এক দেড় বছর ওয়েট করলে খুব বড় কোনো ক্ষতি কিন্তু নাই জি ধন্যবাদ কলার ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমরা পরবর্তী কলার সঙ্গে যুক্ত হচ্ছি কলার আসসালামু আলাইকুম

I can I can speak to you in English or do you want me to speak in Bengali? What's the be No, you so, no, can, can speak in English, it's not a problem. We can understand English. <coughs> okay, I'll speak in because 'cause I'll be better off telling you. Okay. I basically had a divorce um since um sixteenth of October hmm. last year. My partner left me, she came from Bangladesh and I'm going for a mid divorce now through the, gov for the gov government one. I've done a conditional order on the 7th of seventh of April, okay? I'm waiting for my divorce to be finalized, but I got engaged to someone uh, face, by uh, FaceTime in Bangladesh. But I'm saying, I want to find out, because of the new law, I'm hearing that people who are on tape can't bring their partner on. I'm not allowed to work due to my health and disability. Are you understanding what I'm saying? okay, what i, can I want understand to, that you want to sponsor your wife. Uh, at the moment, the rule is that unless you are earning 29,000, you need to show that you are receiving those allowances, you know, uh, pip or disability living I'm allowance, receiving in PIP. allowance. Yeah. in that, case, in that and case, you do not have to show the high threshold of 29,000. what you have to show that you have got Adequate maintenance. Now, what is adequate maintenance? Adequate maintenance means after paying your house rent or mortgage, or whatever, you have got. I don't, have, I don't pay anything for housing. Uh, you have to have income support level income. That means around 114 pound income per week. So if you have income per week at about 114, 115 pound, then you may be able to show that you have got sufficient. You have got adequate means. Okay. But at the same time, your wife will have to pass a one English test. You have to show accommodation. Mm -hmm. You have to show that your relationship with your wife is genuine and subsisting. Okay. I think I think I think it is very clear and yeah. straightforward. Thank you very much, Kola. Um, I think you, um, you got your answer. Amra a the domestic আসলে আমাদের কমিউনিটির মধ্যে একটা ভুল ধারণা কাজ করছে আপনি যেরকম ক্লিয়ার করে দিয়েছেন যে স্টুডেন্টের বেলায় এই ডোমেস্টিক ভায়োলেন্সের কেসগুলা কাজ করে না যদি যেটা হতে পারে শোনা এটা হতে পারে সব সময় আউটসাইড দ্য রুল জি যদি কোনো কম্প্যাশনেট কোনো গ্রাউন্ড থাকে কোনো মানবিক কারণ থাকে যদি তারা যদি দয়া পরবশ করে দিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের দেশ তাকে তারা কাকে থাকতে দেবে কি না দেবে তাদের ব্যাপার হ্যাঁ জোর করে তো আপনি এখানে থাকতে পারবেন না কিন্তু এই রোলটা তাদের জন্য স্পেশালি প্রযোজ্য না এটা হচ্ছে যে কোনো ব্রিটিশ সিটিজেনের সাথে যদি হয় থাকে তার জন্য কিন্তু সিটিজেন বা পারে পারে পেতে এখন এখন মূল বিষয় হচ্ছে সম্প্রতি সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন ইয়ের মাধ্যমে আমরা দেখতে পেরেছি ওই ঘটনার পর পর আরও দু একটা ঘটনা চলে আসছে এবং তারা প্রত্যেকেই বলতে চাচ্ছে যে এই 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 ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য মূল

সময় লাগছেও আমারও চার পাঁচ মাস ওয়েট করছে এরকম ক্লায়েন্ট আসে তো আপনি যদি বেশি অধৈর্য হয়ে গেলে তো একটা চিঠি পাঠান চিঠি পাঠায় বলেন দেখেন আর সময় আপনি কি কোনো উকিলের মাধ্যমে করেছেন নাকি নিজে নিজে করেছেন উকিলের মাধ্যমে করে থাকলে সেই উকিলকে বলেন একটা চিঠি পাঠাতে আর নিজেরা করে নিজেরা একটা ইমেল পাঠান ইমেল পাঠায় বলেন যেখানে আপনি ডকুমেন্ট পাঠিয়েছিলেন ওইখানে আপনি ইমেল করেন করে বলেন আমি তো খুব চিন্তিত আছি তুমি তো এখন আমাকে কোনো রেসপন্স দিলে না ধন্যবাদ ধন্যবাদ কলারও আমরা আশা করি আপনার উত্তর পেছেন একদম সিম্পল একটা কোশ্চেন ছিল জি আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম এটা এটা সম্প্রতি একটা টিভি চ্যানেলেও আপনার আলোচনা হয়েছে এবং তাদের কথাবার্তা একটা ব্লেম চলে আসছে যে কমিউনিটির লয়াররা বিভিন্ন সময় ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য এনকারেজ করে বা তারা বলে যে এই পথে মানে ইজিলি সেটেল হওয়া যাবে আমি আবার একটা কলার প্রায়োরিটি দিচ্ছি আপনার সাথে আবার এই বিষয় নিয়ে আলোচনা করব যে কলার আসসালামু আলাইকুম

প্রোগ্রাম করি সেই প্রোগ্রাম থেকে তারা এনকারেজ হয়েছে এবং যার ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেস ফেক কেস চলছে এটা নিয়ে আপনার মূল্যায়ন না এটা তো প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যাপ্লিকেশান ইমিগ্রেশনের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার তো অবশ্যই একটা ট্রুথফুলনেস থাকা উচিত সত্য বিষয়ে থাকতে হবে আমরা জানি যে এদেশে সবচেয়ে বেশি যেখানে মিথ্যের আশ্রয় না হয় সেটা হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারে এবং আমরা জানি বেনিফিটের ব্যাপারে বেনিফিটের ব্যাপারেও প্রচুর মিথ্যা আশ্রয় না হয় এবং এই দুটোকেই কিন্তু বর্তমান সরকার টার্গেট করেছে এটা 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 করেছে এটা হয়তো বা তারা জানে না আমি আমরা জানি যে বেনিফিট ফ্রডের জন্য মানুষে জেল খাটছে এটাও আমরা জানি আমি এরকম বহুত ক্লায়েন্ট জানি যারা জেল খাটছে এটা এটা আমরা জানি তো আপনি যেটা বললেন যে প্রত্যেকটা জিনিস যেটা হয় এখন আমরা যেমন মানুষ মনে করছে যে এসলাম ক্লেম করে দিই এবং আমার কাছে প্রায়ই আপনি জানেন যে লোক আসে এবং আমি বোঝাই এই অঞ্চলের এই একমাত্র হতভাগা উকিল যে ক্লায়েন্টকে টার্ন ডাউন করি

কোনো কারণে যদি সে দেশ থেকে চলে যায় তার নিজটি ক্লিন থাকবে সে এখান থেকে অন্য কোনো দেশে কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় সে যেতে পারবে একবার আসলাম ক্লেম করলে তার ফিঙ্গার প্রিন্ট চলে যাচ্ছে ইউরোপের সব দেশে এবং কানাডা অস্ট্রেলিয়া সব জায়গায় চলে যাচ্ছে পরে তার জন্য ওই দেশগুলোতে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে কেন সে নিজের জীবনটাকে সে নিজের ভবিষ্যৎটাকে সে নষ্ট করবে আমি এরকম আমারই নিজেরই এরকম কিছু ক্লায়েন্ট আছে স্টুডেন্ট যারা পাগল হয়ে গেছিলো তাদেরকে আমি পরামর্শ দিয়েছিলাম তারা আমাকে ভরসা করে বলেছিল যে জেজা ভাই আপনি যেটা বলবেন সেটা আমি করব তুমি তো আমাকে বড়ো ভাই মানুষ তবে তুমি ইয়াং তুমি দেশে চলে যাও সেখান থেকে কোনো দেশে করো এবং দেখেন এদের একজন সে চলে গেছে দেশে একটা বছর দেশে থেকে সে তারপরে চলে গেছে কানাডা কানাডাকে মাস্টার্স করেছে সেখানে তো আপনি জানেন ওদের তো এরকম পোস্ট স্টাডি ওয়ার্কের ব্যাপার আছে করে সেখানে রেসিডেন্স পেয়েছে পেয়ে রেসিডেন্সি পেয়ে সে সম্প্রতিকালীন দেশে গিয়ে বিয়ে করে বউ নিয়ে চলে গেছে অত সেই দেশে থাকলে আজ পর্যন্ত তার কোনো সেটেলমেন্ট হতো না জুড়ে থাকতে হবে সেরকম আমি ধরনের কথা আরেকজনকে আমি যে তুমি চলে যাও সে কিন্তু ওখানে গিয়ে সুইজারল্যান্ডে অ্যাপ্লাই করে সে পেয়েছে স্কলারশিপ পেয়েছে সেখানে মাস্টার্স করেছে পিএইচডি করেছে সুইস নাগরিকটিও পেয়েছে তো এই জন্যে আমরা আমরা ওইটা যদি না করি এদেশে থেকে পরে থেকে ঝুলে ঝুলে কতদিন থাকবেন কিভাবে থাকা সম্ভব তার মানে এটা কিন্তু স্পষ্ট যে কমিউনিটির সব লয়াররা শুধু ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলেন না আমি আবারও ফিরছি বিরতি সময় হয়ে গেছে প্রিয় দর্শক বিরতি সময় হয়ে গেছে বিরতির পর আবার ফিরছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লেগে লাউনি সে পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম বিরতির পর আবার আমন্ত্রণ আছে আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগেল আওয়ার আপনাদের সঙ্গে আছে আমি মুসুদুর রহমান আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার এবং সলিসিটার আবু রাজা তিনি কে সলিসিটার প্রিন্সিপাল জনাব রাজা আমরা বেশ কিছু কলও নিচ্ছিলাম

আমার জানামতে আপনি কখনও কোনো বিষয়ের অ্যাপ্লিকেশনে কখনও কোনো বিষয়ে এনকারেজ করেন

থাকতে চাচ্ছে এদের অনেকেই তো আদৌ কোনো কোনো কেস নাই ওই যে বললাম তারা যেহেতু গত বছর যে পাইকারি হারে অ্যাসালাম গ্রান্ড হওয়ার পরে মানুষের মনে একটা ধারণা এসে গেছে যে তারা আসালাম করবে বা করতে পারবে যেমন আপনি জানেন গত সপ্তাহে বেশ কিছু আমি তো অসুস্থ অসুস্থতার ভিতরেও আমি টাইম দিয়েছিলাম ইসলাম দূর দূর থেকে এসেছে তারা তো পাগল অ্যাডামেন্ট তারা আসালাম করবেই আমি খুব ডিসকারেজ করেছি তাদেরকে আসালাম করার জন্য তারা আর আমার সাথে যোগাযোগ করে নাই তো মনে হয় তারা নিশ্চয়ই অন্য কোথাও গিয়েছে সেখানে তাদেরকে বলা হয়েছে আরে ভাই এরকম আসলাম কত কেস হয় তুমি করে দাও করলেই তুমি এখন কাজের পারমিশন ভাবে তারা অনেকেই জানে না এখন কিন্তু ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে

প্রিয় দর্শক আনফরচুনেটলি আমরা জানি না আমাদের এখানে প্রবলেম নাকি আপনার এখানে প্রবলেম আপনার কল কেটে যাচ্ছে জি কলার সরি দুঃখিত আমাদের সঙ্গে পরবর্তী কলার যুক্ত হচ্ছে জি কলার আসসালামু আলাইকুম জি বলেন শুনছি এটা বলে প্রবলেম জি আচ্ছা দুঃখিত লাইন কেটে যাচ্ছে সম্ভবত কোনো কারণে আমাদের এখানে প্রবলেম হতে পারে আমরা জানি না আমাদের যেই স্টুডিওতে যারা আছেন তারা একটু চেক করে দেখছেন জি এখন বিষয়টা হচ্ছে যে কোনো লয়ার কোনো জেনুইন লয়ার কখনোই কোনো বিষয়ে এনকারেজ করতে পারবে না যদি না তার সেই ব্যাকগ্রাউন্ড থাকে তার ফ্যাক্ট থাকে তাহলে না যদি আপনার কেসের যেটাকে আমরা বলি স্ট্রেংথ সবসময় উচিত উচিত হচ্ছে আপনি জানেন যে কোনো লয়েরই যেটা করে এবং সবাই করে আমরা যদি জানি কমিউনিটির মাধ্যমে যারা আছেন আমাদের বাঙালি লয়ার তো অবশ্যই করেন তাহলে একটা কেসের স্ট্রেংথ আর উইকনেস নিয়ে কথা বলেন তাকে জানাই দেওয়া হয় যে তোমার কেসের এই তোমার স্ট্রেংথ এই তোমার উইকনেস এবং উইকনেস থাকলে গুলো কভার করার মতো কিছু আছে কিনা না এটাও কিন্তু আমরা বলে দিই তো তোমার আছে তোমার ইনকাম সাফিসিয়েন্ট না তুমি একটা সেকেন্ড জব নাও সেকেন্ড জব করে তারপরে ছ মাস পরে আসো হ্যাঁ কারণ আপনি জানেন ছ মাস তো থাকতে হবে আপনার আপনারেন্স তো তুমি যে দেখা যাচ্ছে তোমার এখন ইনকাম অত কম হয়ে গেছে তুমি আর একটা জব না এটা এর এভাবে বলে এটা উইকনেসগুলো করা হয় বা যদি তোমাকে বলা হয় যে তোমার যদি অ্যাকোমোডেশান তুমি শেয়ার অ্যাকোমোডেশন থেকে থাকো ফ্যামিলির সাথে থেকে থাকো তার তোমার যিনি ফ্যামিলির কর্তা তার কাছ থেকে চিঠি নিয়ে আসো যে তোমার জন্যে তুমি আর তোমার স্ত্রীর জন্য একটা রুম এক্সক্লুসিভ থাকবে এগুলো বলে তা তার কেসকে স্ট্রেংথ করার জন্য। স্ট্রেংথ বাড়ানোর জন্য কিন্তু আমরা অ্যাডভাইস করে থাকি এটাই কিন্তু এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে এটাই নিয়ম কিন্তু এভাবে না করে কেউ অন্য কিছু করার জন্য বলবে আমার তো মনে হয় না যেটা সব জায়গাতেই সব পেশাতেই ভালো মন্দ লোক আছে এবং অনেক সময় যেটা আমি বললাম যেটা হয়তো কোন লয়ার অ্যাডভাইস করেনি এটা যে সমস্ত সিডো লয়ার তথাকথিত লয়ার সোকল লয়ার যেমন আমরা প্রচুর আমরা পত্রিকান্তর খুলে যেমন আপনি দেখেন কত রকম দেখলেন যে কত রকমই আছে এখন থেকে ভিজিটাররা ইংল্যান্ডে গিয়ে কাজ করার সুযোগ পাবে আপনি জানেন এটা কিন্তু বাংলা পত্রিকার খবর এবং কত বড় ডাহা মিথ্যা কথা আমাকে বাংলাদেশ থেকে লোকে ফোন করে বলছি তাই তো তাহলে আমি ব্যাকিটার ভিজিট নিয়ে এসে কিছুদিন কাছে করে যাই এটা তো ডাহিথ্য কথা এই ধরনের কথাবার্তা যে বিভিন্ন জায়গাতে লোকে কিন্তু সেগুলো শুনে মনে করে এটাই বোধ হয় এটাই বোধ হয়

কলামে সে লিখেছে লিখে সে বলেছে যে এত লোক অবৈধভাবে আছে এদের মধ্যে অনেক ভালো লক্ষ লোক আছে এদেরকে মাপ করে দিয়ে কাজের অনুমতি দিয়ে দেওয়া হোক এইটার সাথে তার ব্যক্তিগত অভিনয়ের সাথে হয়ে গেছে এর কি সম্পর্ক আছে বলে আমি দিতে পারি হ্যাঁ এখন এটার বলে ভিত্তি করে তারা বলছে করে এই যে বলে আরেকজন আমাকে ফোন করে বলছে অবিশেষে বলছে যে আমি জন্য একটা অ্যাপ্লাই করে দিন আমি অবৈধভাবে আসি কোন অ্যাপ্লাই করবেন তাদের তো এখন কাজের লোক দরকার আমি কাজ করতে রাজিয়া এই ঘন্টে অ্যাপ্লাই করে দেন এই ঘন্টে কি কোনো অ্যাপ্লিকেশন হয় তো এই যে বললাম যে এই যে আমরা পরস্পর পরস্পরের মুখে যে শুনি এবং বিভিন্ন সময় যে আমাদের কমলির অনেক মিডিয়াতে যে মিসলিডিং ইনফরমেশনটা দেয় সেটা বাংলাদেশের পত্রপত্রিকা তো কিন্তু এরকম খবর বেরিয়েছে যেটা আমি বললাম যে ভিজিট ভিসাতে সেই দেশে কাজ করা যায় এবং লোকে এত কনফিডেন্ট আমাকে বলে যে কি আপনি জানেন না আপনি এটা শোনেননি নিজে আমাকে বোকা বলে মনে হয় যে আমি এত বছর এই ফিল্ডে প্র্যাকটিস করছি আপনাদের জন্য আসি আপডেট দিয়ে যাই নিউজের আমি খবর পেলাম না কারা জেনে গেল এরকম হবে তো এরকম যে বললাম যে যারা এখানে পারমিশন টু ওয়ার্কে আসছে তারাও নাকি ২০ বিশ ঘন্টা যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারবে হ্যাঁ একজ্যাক্টলি আমরা আমরা যখন এই বিষয়গুলো দেখি এবং বিভিন্ন মিডিয়াতে এই 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 মানে ভুল তথ্য দিয়ে প্রচার করা হয় বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এবং সাধারণ মানুষজন ওইটাই বিশ্বাস করার চেষ্টা করে যে আমি আমি কদিন আগে একটা একজনের ইউটিউবের ফেসবুকের একটা ইয়েতে দেখলাম একজন ভিডিও বানাচ্ছে বলছে যে এই দেশের প্রেসিডেন্টের পরিবর্তন হয়ে গেছে নতুন প্রেসিডেন্ট এসে সবাইকে নতুন করে ওয়ার্ক পারমিট ভিসা দিবে দিবে তো এখানে এখানে তো প্রেসিডেন্সিয়াল কোনো গভর্নমেন্ট নাই আপনার প্রথম তথ্যটাই ভুল তারপর আবার বলছে বাসের মধ্যে লিখে রাখা হয়েছে যে পুলিশে লোক নেওয়ার জন্য টানাটানি করছে কিন্তু কেউই পুলিশের কাজে যাচ্ছে না পুলিশে চাকরি করতে যাচ্ছেন তো বাসে তো এরকম অ্যাড থাকেই ইভেন প্রফিট মোহাম্মদ হজরতল্লাহ সাল্লাহ সাল্লামের উপরেও বিভিন্ন ধরনের ইয়ে থাকে বাণী থাকে ছোটো ছোটো তো এরকম অ্যাড থাকে তার মানে কি আপনাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এই ধরনের উদ্ভোট কিছু আপনার সোশ্যাল মিডিয়াতে লোকজন চলে আসছে যারা বিভিন্ন ধরনের মিসলিং ইনফরমেশন দিয়ে যাচ্ছে তো তার মানে এই হচ্ছে যে আমাদের মতো যারা প্র্যাকটিশনার যারা লয়ার এবং আপনাদের মতো এবং নাজির ভাই আপনি আমি আমার জানার মতে আপনারা কখনোই আমার মতে আমার মতে আমার মতে আমি কোনোদিন কোনো টিভি চ্যানেলে দেখিনি এবং কেউ প্রশ্ন কোনো কোনো টিভি চ্যানেল দেখিনি এই ধরনের মিসলিং ইনফরমেশন দেয় তারা যদি পেয়ে থাকে তাহলে তারা সোশ্যাল মিডিয়া থেকে তারা নিউজপেপার থেকে প্রিন্ট মিডিয়া থেকে তারা এই সমস্ত উদ্ভট ইনফরমেশন কেউ প্রশ্ন করতে পারে যে আমার ডোমেস্টিক ভায়োলেন্স এরকম সিচুয়েশন এবং আমার ওই জায়গায় কি করণীয় সেই জায়গায় হয়তো বা আপনারা একটা না কেউ 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 ক্যান্সেল করবে না আপনি জানেন যে আমরা কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে কি পরিমাণ সময় আমি বলেছি যে পয়সা দিয়ে যে জবগুলো করা হয় জবগুলো জেনুইন নয় জি অতএব এই জব নিয়ে কেউ আসলে এই জবটা হয়তো এসে দেখবে এরকম কোনো জবই নাই কিন্তু আপনি জানেন দুঃখের বিষয় এবং এই বিষয়টার উপরে একটা টিভি চ্যানেলে কোন একজন উপস্থাপক এবং ঢালাওভাবে কয়েকজন লয়ারকে উনি দায়ী করছেন যে লয়ারা নাকি ইনকারেজ করছেন ডমেস্টিক ব্যালেন্স করেন ডোমেস্টিক ব্যালেন্স করেন মানে কী ধরনের মানে না না আমি তো বলবো আমি তো বলবো এই সমস্ত ব্যাপারে বিভিন্ন যে সমস্ত সোশ্যাল এবং প্রিন্ট মিডিয়া নিউজ দেয় তাদের ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং তাদেরকে আমি মনে করি প্রতিবাদ লিপি পাঠানো উচিত যা আপনারা কেন এটাকে যাচাই বেছাই না করে এবং আমার খুব মনে আছে যখন এই যে ওয়ার্ক কি বলে যে কোনো ভিজিটার এসে ওয়াক বিশ্রামে ভিজিটার এসে তারা কাজের পারমিশন পেতে পারবে এখানে কিন্তু ওই পত্রিকাতে যিনি যে খবর বেরিয়েছিল তারা কিন্তু আমার নাকি কোন আইনজীবীর সাথে কথা বলেছে আইনজীবী বলেছে হ্যাঁ এটা একটা বিরাট সুবিধা করে দেওয়া হলো এর থেকে অনেকেই বেনিফিটে পাবে আমি জানি না কোন আইনজীবী কথা বলতে পারে এ ধরনের কোনো ব্যবস্থা কিন্তু এখানে নাই না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমরা এই 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 বিষয়টাতে একদম স্পষ্ট যে ধরনের এবং আপনি জানেন যে জিনিসটা হচ্ছে যে ভিজিট ভিসাতে সে কারা ওয়ার্ক করতে পারবে যেমন ধরেন আপনি একটা বড় কোম্পানির ডিরেক্টর আপনার কোম্পানির কাজ আপনি এদেশে ভিজিট ভিসা অবস্থা থাকা অবস্থায় আপনি এদেশে বসে যদি রিমোটলি করেন তো কোনো প্রবলেম নাই এই ধরনের কতগুলো এক্সাম্পল এখানে দেওয়া হয়েছিল সেটাকে তারা বলে দিচ্ছে আপনি আপনি নিশ্চয়ই উনি এসে নিশ্চয়ই এখানে সেন্সবাড়ি বা টেস্ট করতে করছেন আপনি যদি বাংলাদেশের বিরাট একটা কোম্পানির মালিক হন কয়েক হাজার কোটি টাকা দিয়েছে আপনি যদি ইংল্যান্ডে বসে আপনার কোম্পানির ব্যাপারে যদি এখানে বসে বসে কোনো কাজ করেন এটা তো আপনি করতে তো এলাভ আপনি সারা জুনিয়াতে বসে আপনি কাজ কাজ করতে পারবেন এই এটার জন্য তো আর এখানকার কোনো এনআইন নাম্বার লাগছে না কিছুই আপনার

এই ধরনের ঢালাও কথাবার্তা কখনোই কোনো ভালো প্র্যাকটিশনার বা লয়ার বলতে পারে না ধারণা এটা মনে হয় কোনো প্র্যাকটিশনারই কোনোদিন বলেছে বলে আমি শুনিনি আমাকে এটা আমাকে শোনাতে হবে বা দেখাতে হবে তাহলে আমি হয়তো বিশ্বাস করবো আমার মনে হয় কারণ আমাদের কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি যে সমস্ত লয়ারা আছে এরা অনেক এরা অনেক কসাস অনেক প্রফেশনাল এবং তারা বাঙালি লয়ার অবশ্যই বাঙালি কমিউনিটির লোকদের অনেক কিছু করেন এবং আমরা জানি অনেক কিছু করেন এবং অনেক কিছু করার জন্য অনেক সময় ডেকে আনেন ফলে তারা যে কাউকে ইচ্ছা করে মিসলিড করবে এটা আমার মনে হয় না এটা মনে এটা নিশ্চয়ই থার্ড পার্টির মাধ্যমে হয় এবং তারা যদি জিজ্ঞাসা করেন তুমি কার কাছে শুনেছো কোন লয়ার তোমাকে বলেছি তখনও তারা কিন্তু বলতে পারবে না এবং যেই দুইটা তথ্য এবং দুই দুইটা ঘটনা আমাদের কমিউনিটিতে ঘুরপাক খাচ্ছে দুটো স্টোরি দুটাতেই কিন্তু তাদের পরিবারের কি তাদেরকে ইনসিস্ট করেছে যে তুমি এরকম করো তুমি এরকম করো করে তুমি সেপারেট হয়ে যাও বাচ্চা নিয়ে আলাদা হয়ে যাও এবং ডোমেস্টিক ব্যালেন্সের কেস ফাইল করো টয়লেটে থেকে তুমি পুলিশকে কল দাও পুলিশ তোমাকে টয়লেট থেকে উদ্ধার করবে তো সেই জায়গায় কোনো লয়ারের নাম তো আসছে না এবং ঢালাওভাবে এবং টিভি মিডিয়াতে বসে এ ধরনের লয়ারকে ব্লেম দেওয়াটা অ্যাবসোলেটলি সেম আমরা আমার জায়গা থেকে আমি অবশ্যই এটার প্রতিবাদ করছি আপনি আপনি নিশ্চয়ই এরকম আমার জানা মতে যেহেতু আমরা যেহেতু এরকম কোনো কিছু নিজেরা শুনিনি বা দেখিনি বা কেউ আমাকে বলেনি যে অমুক আর আমাকে বলেছে ফলে আমি এটাকে জাস্ট একটা উড়ো খবরের বলে আমি এটাকে মনে করব জি ধন্যবাদ আপনাকে আরেকটা বিষয় হচ্ছে যে এখন ডিপেন্ডেন্ট ভিসা বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু অনেকের ধারণা যে আমরা যারা রয়ে গেছি তাদের পুরনো রুলে তারা ডিপেন্ডেন্ট আনতে বলছি যারা যারা অলরেডি পুরনো নিয়মের দেশে এসেছেন তারা কিন্তু আনতে পারবেন তেল তারা কন্টিনিউ করতে পারবে জি আরেকটা বিষয় যে ব্রিটিশ সিটিজেন অথবা সেটেলমেন্ট যারা পেয়েছে তাদের ডিপেন্ডেন্টের জন্য তো এখন বেড়ে গেল উনত্রিশ হাজার চলে উনত্রিশ হাজার হবে এটা আবার এই এবছরের শেষে হয়ে যাবে চৌত্রিশ হাজার পাঁচশো এবং আগামী বছরের গোড়াতে হয়ে যাবে আটত্রিশ হাজার সাতশো সবচেয়ে বড় কথা কি জানেন আঠারো হাজার ছশো যখন ইন্ট্রোডিউস হলো দু হাজার বারোতে তখন প্রচণ্ডভাবে কাগজে মিডিয়াতে বড় না এটা হবে না হতে পারে না এটা হবে না কিছুতেই হবে না সম্ভব না ঠিকই তো কিন্তু হয়ে গেল এখনও কিন্তু আবার এই উনত্রিশ হাজার চত্রিশ হাজার আটত্রিশ হাজার নিয়ে কিন্তু ওরকম চলছে এটা হবে না এটা সম্ভব না এটা হবে না কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি জানেন একটা জিনিস মনে রাখতে হবে আপনি এদেশে পড়াশোনা করেছেন পড়াশোনা করার কারণে আপনি ব্রিটেনের কনস্টিটিউশন ডা আপনি জানেন সবচেয়ে বড় কথা কি যদি ইফ দ্য পার্লামেন্ট ইজ ইউ ইস বেকিং এখানে এইভাবে বলার কিছু নাই এবং আপনি জানেন যে নিশ্চয়ই জানেন যে বিখ্যাত লেখক ডাইসি ডাইসি কিন্তু বলেছে যে এখানে উই হ্যাভ এম ইলেক্টেড ডিকটেটরশিপ ইটস এ পার্লামেন্টারি ডিকটেটরশিপ সুতরাং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি চিন্তা করতে পারেন আমরা যখন এদেশে আসি আমাদেরকে তো আমি তো ধরেন স্কলারশিপ নিয়ে এদেশে এলাম তো প্রথম কয়েক বছর তো আমাকে চিন্তা করতে হয়নি ফিটি দেওয়ার পরে তারপরে যখন ওটা শেষ হলো যখন আমি অন্য কোর্সেও গেলাম তখন আমাদের ফরেন স্টুডেন্ট আমাদের ফি দিতে হতো চার হাজার পাউন্ড তো ওই সময় হোম স্টুডেন্ট ফি দিত পাঁচশো পাউন্ড এটা ছিল নিয়ম তো পাঁচশো পয়েন্টের অধিকাংশ ফিটা কিন্তু দিয়ে দিত ওই লোকাল অথরিটি তখন আমরা মনে মনে ভাবতাম ব্রিটিশ হব কোনোদিন ব্রিটিশ হলে আমার তো অনেক পড়াশোনা করা খায়স ছিল তো মনে হয় অনেক কিছু পড়াশোনা করলে যদি তখন পাঁচশো পাউন্ড দিয়ে বেঁচে যায় কিন্তু দেখেন ক্যামেরুন এসে এক ধাক্কাতে কিন্তু ফি নিয়ে গেল সবাইকে নয় হাজার তো এতগুণ ফি বাড়িয়ে দিল এটা যদি বাংলাদেশের যদি পেট্রোলের দাম যদি দশ পয়সা বেড়ে যায় মিসিং হয়ে যায় আর এখানে এতগুণ বাড়িয়ে দিল কি হলো বলেন কিছুই হলো না এখন দেখেন অধিকাংশ ক্ষেত্রে হোম স্টুডেন্ট অনেক ক্ষেত্রে হয়ে গেছে এবং আমি তো দেখছিলাম আমি তো অবাক হয়ে গেলাম মাস্টার্সে এখন ষোলো হাজারের কমে কোনো মাস্টার্স নাই ইভেন ফর হোম স্টুডেন্ট এবং তারা আস্তে আস্তে আমার মনে হচ্ছে আমি যেমন আমেরিকাতে জানেন আশি হাজার নব্বই হাজার ডলারের কমে কিন্তু কোনো মাস্টার্স কোর্স নাই তো চিন্তা করে দেখেন তারা আস্তে আস্তে ওই লক্ষ্যে আমরা যারা আগে মাস্টার্স করে নিয়েছি এখন তো মনে করছি উই আর ভেরি লাকি আজকের দিন এত পয়সা দিয়ে মাস্টার্স আপনি করবেন কিভাবে তো এই যে ফি তারা বাড়িয়ে দিচ্ছে দেখেন এটা নিয়ে কিন্তু কোথাও কোনো তেমন কোনো প্রতিবাদ কিন্তু হয়নি যখন কাউন্সিল ট্যাক্স ইম্পোজ করলো আপনি জানেন তখন কিন্তু মার্চ বিরম ভাঙচুর হয়েছিল বিশেষ করে পিকাডিলি সার্কাস অক্সফোর্ড সার্কাসে বহু দোকান লুটপাট হয়েছিল এর প্রতিবাদে কি হয়েছে কাউন্সিল ট্যাক্স ঠিকই বলবৎ হয়েছে তো এই দেশে যেটা গণতন্ত্র হচ্ছে কি দে ইট উইল গিভ ইউ দ্য রাইট টু শাউট কিন্তু তারা আপনাকে বলবি হ্যাভ রাইট টু শাউট বাট তুমি মানে তুমি শাউট করবে হ্যাঁ অ্যান্ড ইউ অলসো হ্যাভ এ রাইট টু বি লিসেন তোমার কথাটা আমি শুনব কিন্তু এটা মেনে চলতে হবে আমার কোনো কথা নাই পছন্দ না করলে নেক্সট ইলেকশানে আমার বিরুদ্ধ পার্টিকে ভোট দাও এই যে আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে এত চিন্তা করছি অনেকে মনে করছে যে শ্রমিক দল ক্ষমতায় আসলে বোধ হয় সম্ভব হয়ে যাবে হবে হবে না শ্রমিক দল ক্ষমতায় আসলেও এই ইমিগ্রেশন প্যাকেজকেই আর কি ঘুরাই ফেরায় রাখতে হবে তারা ওপেন করতে পারবে না জি এখানে আরেকটা নতুন আপডেট নিয়ে আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি যদিও অ্যাবসলুটলি লিগেল না বাট কমিউনিটির জন্য সেটা হচ্ছে যে পাবলিক ফান্ড অ্যাক্সেস করা এবং রিসেসনাক যেই স্ট্রংলি উনি বলছেন যে যারা বারো মাস পর্যন্ত তারা দেখবে বারো মাসের মধ্যে যদি কেউ জবে না যায় তখন তারা এটা বন্ধ করে দিতে পারে এই নিয়ে আপনার না তারা করবে কারণ আপনার দেখা গেছে বহুত লোক তারা দিনের পর দিন বেনিফিটে আসে এবং সবচেয়ে বড় কথা কি যে আমি আগে বললাম যে এদেশে ইমিগ্রেশন এবং বেনিফিট এই দুইটা এরিয়াতে সবচেয়ে বেশি ডিজনেস্টি আছে সবচেয়ে বেশি অ্যাবিউজ হয়েছে এবং মানুষ কিন্তু দেখা গেছে যে অনেক পাশে এমনকি আমরা যেটাও জানতাম যে দুই তিনটে রেস্টুরেন্টের মালিকও কাউন্সিল হাউস নিয়ে থাকে এবং একাধিক কাউন্সিল হাউস আছে তাদের তারা বাচ্চা একটা বড় হলে ষোলো আঠারো বছর হয়ে গেলে বাচ্চার নামে আলাদা অনেকে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সেপারেশন দেখিয়া ওয়াইফের নামে একটা বাটি হাজব্যান্ড নামে বাড়ি এরকম ঘটনা প্রচুর ঘটে আমরা দেখেছি বা শুনেছি তো বেনিফিট নিয়ে বিভিন্ন ধরনের ফ্রড হচ্ছে এবং আপনি ফুল টাইম কাজ কাজ করছেন ট্যাক্স আপনি ডিক্লার করছেন না এরপরও দু হাজার আড়াই হাজার পাউন্ড আপনি বেনিফিট যাচ্ছেন জি আমরা কলারের সঙ্গে যুক্ত হচ্ছি জি কলার আসসালাম আলাইকুম জি কলার দর্শক আনফর্চুনেটলি আপনার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না বোঝা যায় না আপনার কথা আবার একটু চেষ্টা করেন প্লিজ আমি 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 বোঝাতে চেষ্টা আপনি ফোন থেকে মুখটা সরায় একটু বলেন আস্তে আস্তে বলেন আমরা তো শুনতে পারবো না আমরা আবার কথা শুনতে পাচ্ছি না স্টুডিওতে আমি অনুরোধ করি তারা যদি একটু দেখো কোনো টেকনিক্যাল প্রবলেম আসে কিনা এটা নিয়ে আমাদের তিনটে কলই এরকম অবস্থা হলো দেখি কি স্টুডিওতে কি কেউ বুঝে দেখি দুঃখিত ডক্টর আপনার কথা আমরা একদমই শুনতে পাচ্ছিলাম না কথা আওয়াজ হচ্ছিল কিন্তু ভেঙে ভেঙে আসছিল আমরা স্টুডিও এবং কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব আপনারা একটু টেকনিক্যাল দিকটা দেখবেন জি আমরা যে শুনিয়ে কথা বলছিলাম সব জি এখন ওই যে बेनिफिट নিয়ে কথা হচ্ছিল এবং এবং একটা পর্যায়ে তারা স্বীকৃতি বাধ্য কারণ আমরা আসলে অনেক মিসইউজ এবং আপনি জানেন এর আগে কিন্তু তারা বলেছিল যে যদি আপনি কাজ না পান চেষ্টা করেন তাহলে আপনাকে কিন্তু তারা কাজ করতে পাঠাবে পাবলিক যেমন ধরেন পার্কে পার্ক ক্লিন করা টয়লেটগুলো ক্লিন করা বা বিভিন্ন ধরনের যে সমস্ত পাবলিক জবগুলি আছে এগুলো কিন্তু করতে আপনাকে পাঠাতে পারে যদি আমি জব না করি বা জব না দেখাই সেই জায়গায় আসলেই বিষয়টা একদম কঠিন তোর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আমরা খুব মিস করছি এবং রিসেন্টলি আমরা দেখছি যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যত মেম্বাররা এই দেশে আসছেন এবং ম্যাক্সিমামই কিন্তু ডিক্লেয়ার দিচ্ছেন যে তাদের কোনো জব নাই এবং তারা জবলেস না আমি ওইভাবে কোনো কোনো কমিউনিটিকে আমি টার্গেট করব না এটা আমরা জানি এটা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে আসি না মানুষ কী করছে কাউন্সিলের বাসা নিয়ে ভাড়া দিচ্ছে এবং অনেকেই এক একটা বাড়িতে অনেকেই ভাড়া দিচ্ছে তারা নিজেরা কোনোভাবে সিটিং রুমে থেকে আর তিনটা রুমই ভাড়া দিয়ে দিচ্ছে এটা এত পয়সা এরপর দেখা যাচ্ছে তারা কাজ করছে কাজ করেও তারা ফুল বেনিফিট নিচ্ছে কাজ করছে না তারা দেখাচ্ছে তার অনেকগুলো বাচ্চা পরে বাচ্চার জন্য কাজ করতে পারছে না তারপর আবার বিভিন্ন জায়গাতে গিয়ে ডক্টরদের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র নিয়ে অনেক মেডিকেল তারা নিচ্ছে এবং অনেকেই দুই আড়াই হাজার পাউন্ড নিচ্ছে তো এই জিনিসগুলি তারা হয়তো আস্তে আস্তে ধরলাম জানি না কতটুকু তারা ধরতে পারবে কিন্তু কিছুটা হত হয়তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা হয়তো কন্ট্রোলে আনতে পারবে এবং আপনি জানেন যে কিছুদিন আগে একজন রাজনীতিবিদ মন্তব্য করেছিলেন যে আমরা কাউন্সিল স্টেটের বাইরে যে দামি স্পোর্টস কার বা দামি কার পার করা দেখি এখানকার অধিবাসীরা মানে এই কার যে কিনতে পারে যে অ্যাফোর্ড করতে পারে সে কি করে কাউন্সিল প্রপার্টিতে থাকে এরকম কিন্তু যদিও এটাকে অনেকে বলতে পারে এটা একটা ডিস্ক্রিমিনিটারি রিমার্ক কিন্তু এটার পেছনে যুক্তি আছে যে আপনি যদি এক লাখ পাউন্ড দিয়ে গাড়ি কিনতে পারেন তাহলে কেন আপনি হাউজিং বেনিফিট আছেন একজ্যাক্টলি পয়েন্ট এটা 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 অনেকটা আমাদের বাংলা বাংলাদেশের

এ সমস্ত ব্যাপারে আমাদের যারা ইসলামী চিন্তাবিদরা আছেন আমাদের মাদ্রাসা বা মসজিদের যারা ইমাম সাহেব তারা কিন্তু এই ব্যাপারে কোনো ফতোয়া দেন না তারা কিন্তু ওই সমস্ত জায়গায় গিয়ে মিলাদ পড়তে বা এই পড়তে তাদের কোনো অসুবিধা হয় না একদম একজাক্টলি এই কথাটা কিন্তু আমরা কেউই বলি না এবং এটা নিয়ে আমরা সমালোচনা করি না বা আলোচনা করি না ধন্যবাদ রাজা ভাই আমরা সময় আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু বিদায় নিই দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা যেটা জানি যে রোয়ান্ডার বিলটা আবার পার্লামেন্টে পিং পঙ্গের মতো চলছে এবং রুয়ান্ডা দেখিয়ে আমাদের অনেক ক্লায়েন্টই ফোন পেসে হোম অফিসটিকে তাকে বলা হয়েছে তোমাকে তিন হাজার পাউন্ড দেওয়া হবে তুমি রোয়ান্ডা চলে যাও এরকম কোনো কল যদি আপনারা কেউ পেয়ে থাকেন প্লিজ স্যারকে আপনি বলবেন যে আমি আমার লয়ারের সাথে পরামর্শ না করে কোনো কথা আমি বলবো না আপনাদেরকে মনে রাখবেন আপনি না চাইলে জোর করে এই মুহুর্তে জোর করে তারা আপনাকে পাঠাতে পারবে না তো একবার আপনি সম্মতি দিলে তখন তারা কিন্তু একটা উপায় পেয়ে যাবে যাই হোক আপনার সবাই ভালো থাকেন আবার বাসীদের শুভেচ্ছা রইল জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শক আপনারা এত গল্প করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লেগে যাওয়ার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সে পর্যন্ত সুস্থ থাকুন শুধু থাকুন এই কামনাই করি আসসালামু আলাইকুম